Okay, assalamu alaikum dear viewers. First of all, আমি আরেকটা আর্টিনোর একটা কিন্তু প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে একসাথে আমরা বাজার এবং কন্টিনিউসলি যে এলইডি যে ব্লিং এবং ব্লিঙ্কিং করবে আর বাজারটা সাউন্ড থাকবে। সেটা আমার এখানে ভাড়াটা একটু খারাপ ইয়ে, আমি চেঞ্জ করিনি, তবে কিন্তু এই পোর্টটা কিন্তু জ্বলছে, সেটা আমি দেখাবো সমস্যা তুলনার কারণে। তো ওকে, লেটস গো। আমি প্রথমে চলে যাব আমার এই ফিগারটা, তো এই ফিগারে আমি দিয়েছি, যেভাবে আমাকে সেট আপ করতে হবে। সেট আপ করার পরে এই কোডগুলো আমাকে লিখে নিতে হবে। তো চলুন, আমি দেখি কি কোড লিখেছি। সেটা আর্ডিনোতে আমি পিজু ইলেকট্রিক নামে একটা লিখেছি। তো প্রথমে আমি পিনগুলোকে আইডেন্টিফাই করিয়ে দিয়েছি এখানে, যে ভেরিয়েবল দিয়েও করে দিতে পারি, আর অথবা আপনি কি সরাসরি এখানে এলইডি না লেখে ধরেন পিন নম্বর 4 7 এভাবে যেগুলো হয়ে যায় সৌন্দর্যের জন্য, মানে প্রোগ্রামের সৌন্দর্যের জন্য লিখেছি এলইডি ইকুয়াল টু 4 অ্যান্ড বিপ ইকুয়াল টু 7 এভাবে লিখে দিই আমরা। আর কি করলাম, বয়েস চার্টের মধ্যে পিন মোড দিয়ে এলইডি আউটপুট, তারপর পিন মোড বিপ আউটপুট রয়ে দিলাম, লোপের মধ্যে ডিজিটাল রাইট এলইডি হাই, তো ডিজিটাল রাইট বিপ হাই, তারপর ডিলে হচ্ছে 1000। সেমভাবে ওই যে এগুলোকে আবার লো করার জন্য কোড দিয়ে দিলাম সেম, সেভাবে দিয়ে আমরা যখন কম্পাইল করব, কম্পাইল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা কি করবো, এখানে রানে রানে গিয়ে ক্যাম্প যদি সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে যে বিল্ড রয়েছে আর্ডিনো হ্যাক্স ফাইল, হ্যাক্স ফাইলটা আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। এই যে ডিবাগ আছে এটা আমি এখানে রেখেছি, তো আপনারা চাইলে রাখতে পারেন। তাতে যাওয়ার পর আমি কি করলাম, এখানে ডাবল ক্লিক করেছি, করার পরে এই জায়গায় ক্লিক করে আমি এটা সিলেক্ট করেছি, বাইরে যখন একটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিয়েছি এবং দিয়েছি। এবার এগুলো কিভাবে এখান থেকে আমরা আগের মতোই যদি নিয়ে নিই তাহলে তো হয়ে যাচ্ছে, এরকম যদি আমরা ডিসপ্লেট করে ওকে লেখা আমরা সিলেক্ট করলে প্রত্যেকটা জিনিস, যেমন আর্ডিনো আছে, আর্ডিনো এখানে নিলাম, ইউনো নিলাম, প্রত্যেকটা কম্পোনেন্ট এখান থেকে আগের মতো নিয়ে আমরা জাস্ট এগুলোকে ইয়ে করেছি। এবার প্লে দিব, প্লে দেওয়ার পরে তো দেখুন গ্রিন এলইডি জ্বলতেছে, আর এইদিকে বাজার আমাদের পাওয়ার আসতেছে দিকে, তো এটা কেন গ্রাউন্ড প্লে দেওয়ার কথা, একটা অফিসারটি গ্রাউন্ড করা হয়েছে, তো আসলে করা হয়েছে কিন্তু বাট এখানে তো ইয়া অনেক সময় এটা ফিজিক্যালি করলে এই জিনিসটা বাস করছে, বাজার টাওয়ার যেখানেও দেওয়ার কথা তার কোনো একটা হতে ইয়ে হয়েছে, এটা আমরা পরবর্তী দেখবো। তো এই ছিল আমার ছোট এই যে প্রজেক্ট, সবাই দেখে নেবেন কেমনে করেন বিরি, এই এই কোডিংটা আমি আলোচনা করেছিলাম আর কি। তো ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো সাবস্ক্রাইব করে থাকেন এখনই, এবং নতুন কোনো ভিডিও যদি আমরা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।